ভারতের হোয়াইট ওয়াশ গড়িবার লক্ষ্যের লজ্জাজনক হার লইয়েরে মাঠ য়ে টাইগারক কল টাইগারক কলের বিধ্বস্ত গড়ি হোয়াইট ওয়াশ এড়াইয়ে ভারত বাংলাদেশ দলের বোলার ব্যাটার ফিল্ডার সকলের ব্যর্থতায় স্টেডিয়ামে খেলা সাইত আইয়ের হতাশ চট্টগ্রামের দর্শক সকল একদম বাজে হয়েছে কিন্তু আরেকটু ভালো খেললে ভালো লাগতো আমরা একটু হতাশ আমরা সিরিজ জিত সিরিজ জিতছি ঠিক আছে কিন্তু হোয়াইট ওয়াশ করতে পারি নাই এজন্য আমরা একটু হতাশ তবে বাংলাদেশ আবার ভালো করবে এটা প্রত্যাশা করি বাংলাদেশ জিততে পারে না আমি খুব হতাশ সেজন্য অনেক কষ্ট পাইছি আজকে ইন্ডিয়া ইন্ডিয়ার মতো খেললে খুব ভালো খেললি ঈশান কিষান

এভাবে যদি আর কোনো একজনে খেলে তাইতো মানে দুমদাম মানে বয়ডর যে খেলা যে ইশান খেলা খেলে যদি আর মানে সরি আর বাংলাদেশ যদি উগ্র মানুষও খেলে তাইতো তাহলে মানে কিছু একখান ঘুরে তাইতো এখন সাইশ টার্গেটও একটু বেশি হয়ে গিয়ে যদি টার্গেট যদি তিনশো বিশ ত্রিশ যদি হয়তো আর লাইন আপ ইন ইয়ান যেহেতু ব্যাটিং পিস আবার প্রথম দিয়ে সিদ্ধান্ত বল হয়ে গেছে যে আর টস দিতে আর বলিং বলিং ফেলায় ইভেন একটা ব্যাটিং পিস আর তো যাচ্ছিল যে ব্যাটিং লোনর ডিসেম্বরে দশ তারিখ শনিবার সাগরিকার জোহর চৌধুরী স্টেডিয়াম তৃতীয় ওয়ানডে শেষ হাসি ফুটতে ভারতীয়কলের মুখট এক ঈশান কিষাণ হাসে হাইজে বাংলাদেশ টাইগার অক্কলের এগারো জন মিলিয়েও সমান রানগড়িত ন পারে তাতে ২২৭ সাতাশ রানের বিশাল ব্যবধান হারে বাংলাদেশ ব্যাটিং সহায়ক উইকেটত ভারতের আগে ব্যাটগুত্য ফাটাই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ঈশানর ডাবল সেঞ্চুরি ও বিরাট কোহলির সেঞ্চুরি উদ্দী ভরগড়ি চারশো দশ রানের বিশাল টার্গেট ফাই বাংলাদেশ জবাবদিত নামিয়ে ব্যাক উইকেট হারাই এনে একশো বিরাশি রান গড়ে টাইগারক্কল ফলে দুশো সাতাশ রানে জিতে ভারত তবে শেষ ম্যাচ হারলেও তিন ম্যাচ সিরিজত দুই এক ব্যবধানে জিতিয়ে সিরিজ নিজেরার গড়ি লইয়ে বাংলাদেশ জামিউল ইসলাম মামুন সি প্লাস টিভি চট্টগ্রাম